না না সুপ্রকাশ বাবু, দিন দিন যত খুশি গালাগালি দিন, বলুন শুয়রের বাচ্চা, হারাম চাঁদা, বাস্টার্ড, যা খুশি বলুন। আমার বাপকে কেউ গালাগালি দিলে আমার একটুও গায়ে লাগে না, বুঝলেন স্যার? একই কথা বলছো, তোমার নিজের বাবার সম্বন্ধে তুমি এরকম কথা বলছো? বাবা অনেক কম বলেছি স্যার, আরও অনেক বেশি বলা উচিত। ওই বাপের জন্যই তো সমাজ আমাকে বেজম্মা বলে, প্রতীক বেজম্মা। অতএব আপনি বলুন তো স্যার, গালাগালিটা কার প্রাপ্য, আমার না আমার বাপের? তুমি তো খুব সুন্দর বাঁশি বাজাও, কোত্থেকে শিখলে? আমার মা আমাকে ছোটবেলায় আমাকে বাঁশিটা দিয়ে বলেছিলেন, প্রতীক তোর যখন কান্না পাবে তখন তুই বাঁশিটা বাজাস, এই বাঁশির সুরের মধ্য দিয়ে তোর কান্নাটাকে আকাশে বাতাসে ছড়িয়ে দিস, দেখবি নিজেকে অনেক হালকা লাগবে। তাই এই জঙ্গলে যদি কখনো বাঁশির সুর শুনতে পান তাহলে জানবেন যে প্রতীক বেজন্মা হাউ হাউ করে কাঁদছে। তুমি নিজেকে বারবার বেজন্মা বলছো কেন বাবা? আমার বাবা আমায় জন্ম দিয়েছিল কিন্তু পদবি দেয়নি, আমার মা, আমার মা নাম রেখেছে প্রতীক। জানো এ নাম অনেক দুঃখের, অনেক যন্ত্রণার, অনেক অনেক চোখের জলের প্রতীক, আর এই সমাজ আমাকে পদবি দিয়েছে বেজম্মা, তাই সব মিলিয়ে আমি প্রতীক বেজম্মা। না না সুপ্রকাশ বাবু, দিন দিন যত খুশি গালাগালি দিন, বলুন শুয়রের বাচ্চা, হারাম চাঁদা, বাস্টার্ড, যা খুশি বলুন। আমার বাপকে কেউ গালাগালি দিলে আমার একটুও গায়ে লাগে না, বুঝলেন স্যার? একই কথা বলছো, তোমার নিজের বাবার সম্বন্ধে তুমি? বাবা অনেক কম বলেছি স্যার, আরও অনেক বেশি বলা উচিত। ওই বাপের জন্যই তো সমাজ আমাকে প্রতীক বেজম্মা বলে। অতএব আপনি বলুন তো স্যার, গালাগালিটা কার প্রাপ্য, আমার না আমার বাপের? তুমি তো খুব সুন্দর বাঁশি বাজাও, কোত্থেকে শিখলে? আমার মা আমাকে ছোটবেলায় আমাকে এই বাঁশিটা দিয়ে বলেছিলেন, প্রতীক তোর যখন কান্না পাবে তখন এই বাঁশিটা বাজাস, এই বাঁশির সুরের মধ্য দিয়ে তোর কান্নাটাকে আকাশে বাতাসে ছড়িয়ে দিস, দেখবি নিজেকে অনেক হালকা লাগবে। তাই এই জঙ্গলে যদি কখনো বাঁশির সুর শুনতে পান তাহলে জানবেন এ প্রতীক বেজন্মা হাউ হাউ করে কাঁদছে। তুমি নিজেকে বারবার বেজন্মা বলছো কেন বাবা? আমার বাবা আমাকে জন্ম দিয়েছিল কিন্তু পদবি দেয়নি, আমার মা, আমার মা আমার নাম রেখেছে প্রতীক। জানো এ নাম কত দুঃখের, অনেক যন্ত্রণার, অনেক চোখের জলের প্রতীক, আর এই সমাজ আমার পদবি দিয়েছে বেজম্মা, তাই সব মিলিয়ে আমি প্রতীক বেজম্মা, আমি প্রতীক বেজম্মা। আমি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে যাবেন, আর এরকম ডায়লগ দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাই বাই।